বহু আলেম সমাজ আছে, আলেম হওয়ার পর হক কথা বলে না, ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সামনে ওয়াজ করে, না জানি দাওয়াত বন্ধ হয়ে যায়, এই জন্য অন্যায়ের প্রতিবাদ করে না। আছে না নাই? আমার বাংলাদেশের কিছু আলেম আছে, হক কথা বলার কারণে তাদের মাহফিল 144 দ্বারা জারি, বাংলার জমিনে কোথাও তারা কথা বলতে পারে না। আর একজন দৈনিক 5টা 7টা করে ওয়াজ করে বেলা যায়, হালুয়া রুটি আর পকেট ভারী করার জন্য কথা বলুন ঠিক না? এই জন্য শুধু আলেম হলেই জান্নাতে যাবে না। আল্লাহর কসম, আমি মুফতি মাসুম বিল্লাহ মাহমুদিও যদি এলেম অনুযায়ী আমল না করি, সমাজের মানুষকে অন্যের প্রতিবাদ না করি, হকের পক্ষে যদি কথা না বলি, হকের উপরে যদি না চলি, আল্লাহ না করুন আমার ঠিকানাটাও জাহান্নাম হয়ে যাবে, কথা বলুন ঠিক না? আল্লাহ কয়, হে পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার সবচেয়ে বেশি যারা আমি আল্লাহকে ভালোবাসে ওরা আর কেউ না, ওরা আর কেউ না, আল্লাহ কয় স্বয়ং ওলামায়ে কেরাম। নবীজি আলিমদের ইজ্জত দিতে যায় বলছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদনি আলা আদনাকুম। নবীজি কয়, হে সাহাবারা, তোমাদের সাধারণ মুসল্লিদের উপরে, সাধারণ সাহাবাদের উপরে আমি নবীজির ইজ্জত যেমন, গোটা বিশ্বের সকল আওয়াম জনসাধারণের উপরে একজন হক্কানি আল্লাহ ওয়ালা আলিমের মর্যাদা তেমন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ! কেন নবীজি এই কথা বলছেন? কেন কেন? ও মুসলমান ভাইরা, আমার আপনাদের জানা থাকতে হবে, জানা থাকা জরুরি, একজন আলেম বন্ধু নাবালক অবস্থায় নামাজ শুরু করে, কথা কোন ঠিক কিনা? এই যে মাদারেসে কওমিয়াগুলোতে যান, 4 বছর 5 বছরের ছোট ছোট বাচ্চা যারা এখনো পর্যন্ত নিজের খাবারটা নিজে খাইতে পারে না, নিজের কাপড়গুলো নিজে ধুইতে পারে না, নিজের লুঙ্গিটা পর্যন্ত নিজে পরতে পারে না, যে শিশু বাচ্চাগুলো মায়ের কোলে ঘুমানোর কথা ছিল, ও মুসলমান যে দেখেন তারা একক তো নামাজ কাজা করে না, কথা বলুন ঠিক কিনা? যখন আপনি আমি সাধারণ মানুষগুলো যে রাত্রে নাক ডেকে ঘুমাত, তখন এদেশের ছোট্ট ছোট্ট শিশু নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো, আপনার সন্তানগুলো যাদেরকে মাদ্রাসায় দিয়েছে, যে দেখেন রাত 3:30 4টার সময় উঠিয়া ওই ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া 2-4-8 টাকা তাহাজ্জুদের নামাজ পড়িয়া তারপরে 7 চবক আমক্ত নিয়ে বসে যায়, কথা কোন ঠিক না? এখানে শেষ না, 5-6 বছর থেকে সে নামাজ পড়া শুরু করে, এভাবে যাইতে 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 মৃত্যু পর্যন্ত এক অক্ত নামাজও জীবন ইচ্ছাকৃত ভাবে ছাড়ে না। শুধু তাই না, মসজিদের সম্মানিত ইমাম 5-7 হাজার 8-10 হাজার টাকার বেতনে আজীবন চাকরি করে মুসলমান, এরপর জীবনে কোনদিন 1টা টাকা সুদ খায় না, ঘুষ খায় না, কথা বলুন ঠিক কিনা? অনেক আলেমের আপন ভাই মাসে 1 লাখ 1.5 লাখ 5 লক্ষ টাকা মাস ইনকাম, এর পুরো সুদ ঘুষের সাথে সম্পৃক্ত, গুনাহের সাথে সম্পৃক্ত। আর একজন আলেম হাফিজে কোরআন 8,000-10,000 টাকা বেতন পায়, এরপর মুসলমান ওটা নিয়ে আজীবন সংসার চালায়, মা বাবাকে সাথে নিয়ে চলে, কিন্তু কোনদিন কোনদিন বন্ধু সুদ ঘুষ খায় না, কথা বলুন ঠিক কিনা? তাইলে বোঝা গেল দুনিয়ার জমিনে সবচাইতে বেশি যারা আল্লাহকে ভয় করে তারা কারা, আরো জোরে কোন কারা? ওই ওলামায়ে কেরাম। আজকে যে সমাজের মধ্যে মানুষকে যা বুঝায় যা বলে ওটাকে নিজের বাড়ি থেকে বানায় না, বলে নাকি কোরআন সুন্নার কথা কয়। ও মুসলমানি আবুল আহাবের দল, এ আবু জাহেলের দলগুলো শুধু এখনই না, ওরা ইসলামের শুরু যুগ থেকে এই দুনিয়াতে ছিল, কথা বলুন ঠিক কিনা? এখনো আছে, কেমন পর্যন্ত থাকবে? ওরা মূলত আলেম ওলামাদেরকে দাবাইতে চায় না, আসল কথা হলো স্বয়ং আল্লাহর বিধান আল্লাহর কোরআনের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করতে চায়। এই জন্য আল্লাহ পাক সূরা সফের 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এ মুসলমান ভাইরা, আমার বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কয়, দুনিয়ার সমাজে এক শ্রেণীর মানুষ আছে কিয়ামত পর্যন্ত থাকবে, যারা তাদের নিজের ফু দিয়া কোরআনের আলোকে দুনিয়া থেকে নিভায় দিতে চায়। জোরে কোন নাউযুবিল্লাহ, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, কোরআন
কালামুল্লাহ। দুনিয়ার জমির এক শ্রেণীর লোক আছে, তারা বিয়া ফোয়াহিহিম, তাদের মুখের ফুয়ের মাধ্যমে কোরআনের আলোকে দুনিয়া থেকে নিবাই দিতে চায়। ও মুসলমান আল্লাহ পাক বলেন, ইরিদুন আল ইউতফিউ নূরাল্লাহি বিয়া ফোয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, আমি নিজে এই কোরআনের আলোকে আজীবন দুনিয়ার জমিনে জ্বালায় রাখব, এতে যদি অস্বীকারীরা ফাসেক ফুজ্জাররা কাফের বেঈমানরা যতই অপছন্দ করুক, যতই এটাকে অপছন্দ করুক, যতই আলেম ওলামাদের কথাগুলিকে অপছন্দ করুক, যতই কোরআনের মজলিসের বিরুদ্ধে কথা বলুক, যতই হক্কানি আলেমদেরকে শরীক আঘাত করে মারপিট করার চেষ্টা করুক, যতই হক্কানি ওলামায়ে কেরাম অন্যায় প্রতিবাদ করার কারণে গাড়ি ভাঙচুর করুক, যত কিছুই বলুক, এখন তো আবার এমন কিছু কুলাঙ্গার বাংলাদেশে বের হয়েছে, ওরা বলে যে দেশের কওমি মাদ্রাসার ছাত্ররা আলেমরা বাংলাদেশের মধ্যে থাকার কোনো অধিকার নাই। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের মুসলিম কান্ট্রি এমপি হইয়া কয় এদেশের কওমি মাদ্রাসার আলেমরা হুজুরা তলেবেন এমরা বাংলাদেশের থাকার মতো যোগ্যতা নাই, ওরা সবাই নাকি জাতীয় গাদ্দার, সবাই নাকি রাষ্ট্রদ্রোহী, সবাই নাকি রাজাকার, সে বলতে চায় ওদের সবগুলাকে গার ধাক্কা মেরে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান খবর রাখতে হবে, বড় ফেতনাময় জমানা এটা, ফেতনাময় যুগ। শুধু যে নামাজ পড়লেই জান্নাতে যাওয়া হবে এমনটা না, শুধুমাত্র রোজা রাখলেই জান্নাতে যাওয়া যাবে কখনোই সম্ভব না। আল্লাহ পাকের যত বিধান আছে, যত শরীয়তের বিধিবিধান আছে, ওই সবগুলো একজন মুসলমানের 100% মানা চাই, কথা কোন ঠিক কিনা, কিছু মানবেন কিছু মানবেন না, মতের সাথে দলের সাথে যেটা মিলবে ওটাকে সাপোর্ট করবেন, যেটা দলের সাথে মিলবে না ওটাকে সাপোর্ট করবেন না। আপনি মুসলমান না, আপনি হলেন 10টা তাজা মুনাফিকের একটা তাজা মুনাফিক, কথা কোন ঠিক কিনা, এটা আমার নিজের কথা না, আমার আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক বলে, হে দুনিয়ার ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলাম ধর্মের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বল তুমি নামাজ পড়ব আবার শুধু খাইবা, কোশ্চেন কালীন তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা না, কথা কোন ঠিক কিনা। দেখবেন দেশের সমাজের ভিতরে কিছু মুসল্লি আছে মসজিদের প্রথম কাতার সারে না, আছে না নাই, মসজিদের প্রথম কাতারও সারে না, আবার সুদ ক্ষমাও সারে না, আছে না নাই, হাজি গাজী নামাজি মুত্তাকি সব আছে, আবার নিজের ছেলে মেয়ের বিবাহ স্বাধীন মধ্যে বিয়ের আগে তিন দিন পরের তিন দিন গান বাজনাও আছে, কথা কোন আছে না না, চার পাঁচ গ্রামের মানুষের ঘুম হারাম, অমুক হাজি সাহেবের নাতনির বিয়া নাতির বিয়া, জিজ্ঞেস করলে, ও হাজি সাহেব আপনার বাড়িতে কেন গান বাজনা বাজে, এগুলো তো হারাম, কয় হুজুর একটু একটু ফোলা পান করতে চাই, একটু একটু আনন্দ না হলে কি এটা বিয়া বলা হয়, নাউজুবিল্লাহ। বাদ দিয়ে কয়ে, ও মুসলমান তুমি নিজেকে মুসলমান দাবি করো, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু তুমি নামাজ পড়ো আবার গান টাগো তুমি হালাল মনে করো, আবার তুমি দেবতহীন কণ্ঠে বলো একটু একটু গান বাজনা না হলে এটা তো বিয়া শাদী হয় না। আমার আল্লাহ কয়, ও ঈমানদার তুই ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ কর, নামাজও পড়লি শুধু খাইনি, নামাজও পড়লি গানও বাজালি, নামাজও পড়লি মিথ্যাও বললি, নামাজ পড়লি জিনাও করলি, নামাজ পড়লি অন্যের হক নষ্ট করলি, বোঝা গেল তুই এখনো পর্যন্ত প্রকৃত মুমেন হতে পারিস নাই, কথা কোন ঠিক কিনা।